নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি পনিরের একটা রেসিপি নিয়ে। আপনারা অবশ্যই বাড়িতে পনিরের অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, আলু পনিরও বানিয়েছেন, কিন্তু আজ আমি আলু পনিরটা বাড়িতে এইভাবে বানালাম এবং খেতে খুবই ভালো লাগলো, তাই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে আসুন দেখে নিন কীভাবে বানিয়েছি। আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম, বাটারটা মেল্ট করে নিলাম। এবার এর মধ্যে 15 পিস কাজু, 1 ইঞ্চি মতো আদা ও 1টা টমেটো দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এটা ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে পেস্ট বানিয়ে নেব। আবার আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিলাম। এবার এর মধ্যে 150 গ্রাম পনির দিয়ে দিলাম। পনিরটা হালকাভাবে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি, এর মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে পনিরটা নরম হবে। আমি ওভেনে আবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম করে নিলাম। এবার একটা বড় সাইজে আলু কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। 2 মিনিট মতো নাড়াচাড়া করে আলুটা একটু ভেজে নেব। এবার আলুটা একটু নরম হবার জন্য আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। এবার আলুগুলো আমি একটা প্লেটে তুলে রেখে দেব। আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, 2 এলাচ, 2 লবঙ্গ, 2 দারচিনি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার কাজু বাদাম ও টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 3টে চেরানো কাঁচা লঙ্কা, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। শুকনো লাল লঙ্কার গুঁড়ো দিইনি, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার 2 মিনিট মতো নাড়াচাড়া করে মশলাটা আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। এবার মশলাটার সাথে আলুগুলো আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এবার পনিরগুলো যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, পনিরগুলো তুলে রেখে দিয়েছি, সেই জলটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো ভাজার সময় একবার লবণ দিয়েছি, আর পনির ভেজানো জলটাতেও লবণ আছে, তাই আমি আর লবণ দেব না। ভালোভাবে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিলাম। এবার 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে নেব এবং একটা আলু চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আবার 1.5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব। আমি আবার 1.5 মিনিট পর ফিরে এলাম। আর একবার নাড়াচাড়া করে নেব, গ্রেভিটা এর বেশি ঘন করব না, কারণ পনির আছে টেনে নেবে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা দিয়ে দেব, 1.5 চামচ চিনি দিয়ে দেব, পনিরে যে কোনো রান্নায় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। 1/2 চামচ ঘি দিয়ে দেব, ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে সুগন্ধটা বেশ ভালো ওঠে। এবার সামান্য পরিমাণ কস্তুরি মেথি দিয়ে দিলাম। আর একবার নাড়াচাড়া করে নেব। আমার আলু পনির রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।